আরই মানে এখন আর কোনো কিছুই আমাকে বিচলিত করে না, কোনো কিছুই আমাকে অ্যাফেক্ট করে না। আমি সব কিছুই মনে হয় যে হ্যাঁ হয় পার হব অথবা হব না, হলে ভালো না হলে কিছু করার নেই, মানে না হলে কি করব, না হলে কি, ওইটা নেই, জাস্ট চলে গেছে। রূপসাগরে মনের মানুষের খোঁজ তো সকলেই করে চলেছি আমরা, কিন্তু যে মানুষটার খোঁজ এতদিন করেছিলেন সকলে, আজ তিনি আছেন আমাদের সঙ্গে, সকলের প্রিয় অঞ্জনাদি। এবং দিদি, এই খোঁজটা মানে আপনিও জানেন যে আপনার অনুরাগীরা বহুদিন ধরে করেছেন, এবং বোধহয় আপনিও এই জায়গাটায় আবার বসার জন্য, এই মেকআপে আসার জন্য নিজের সঙ্গে এই লড়াইটা হয়ে গেছে। একদম একদম, একটা বছর লড়াই, এবং আমি সত্যি আমি ভাবতেও পারিনি যে এমন লোকে তোমাদের এতজনের সমাগমের মাঝখানে ক্যামেরার সামনে ইন্টারভিউ দেব, নতুন কাজ শুরু হচ্ছে তার, এটা একদম ভাবিনি। এই হতো, এই যে ভালোবাসার কথা এখানে লেখা আছে, এটাই বোধহয় আপনার প্রতি মানুষের ভালোবাসা এবং আপনারও এই কাজটার প্রতি ভালোবাসা। একদম, কাজের প্রতি একটা ভালোবাসা তো নিঃসন্দেহে আছে, এবং কাজটাকে সত্যিই ভালোবাসি। ফ্লোর, তবে এটাও ঠিক, আমার অসুস্থতার সময় কিন্তু আমি ফ্লোর মিস করেছি, কাজ মিস করেছি, সেটা করিনি, কারণ আমার মনে হয়েছে যে আমি, আমার বেঁচে থাকাটা জরুরি। আমি বেঁচে থাকি, আমার পরিচিত মানুষগুলোর যদি কাজ সোফায় বসে টিভির সামনে দেখতে পাই তাহলেই অনেক, মানে তাদের সাথে যদি একটু ফোনে কথা বলতে পারি, ওটা আমার একটা জীবনের একটা অংশ ছিল ভেবে, 20 বছরের একটা অংশ ছিল সেটা ভেবে, বাদ বাকি জীবনটা সুন্দর আমি যেন বেঁচে থাকি। কিন্তু এইরকমভাবে বেঁচে থাকবো ভাবিনি। এটা একদম তোমাদের সবার এবং সাধারণ মানুষের, আমার দর্শকদের সবার ওয়েল উইশের জন্য আমি আজকে এখানে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমাদের প্রত্যেককে, কারণ তোমরা সবাই আমার খোঁজ নিয়েছো, ভালো আছেন, এটাই সকলের জন্য আনন্দের খবর। কিন্তু এই যে একটা বছর নাকি জীবন দর্শনটা বদলালো অনেকটা দিদির জন্য, দিদি অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন, খুব স্বাভাবিক, কিন্তু এটা কি জীবন দর্শনটা অনেকটা বদলালো জীবনের প্রতি, এই যে মানে এইভাবে ফিরে আসা? দেখো, আমার জীবন দর্শন না, আমি ভীষণ মৃত্যু দেখেছি কাছ থেকে, অনেক মৃত্যু দেখেছি, ভীষণ কাছের মানুষের মৃত্যু দেখেছি, মানে বাবা মা শ্বশুর শাশুড়ি এদের থেকে তো কাছের কেউ হয় না, এদের মৃত্যু চোখের সামনে দেখেছি, আরও অনেক এক একটা করে মৃত্যু দেখে আর আমার জীবন দর্শন বদলায়। ফলে আমার জীবন দর্শন এখন আমার বয়সে যে কোনো কারোর থেকে একদম আলাদা, আর এই এক বছরে তো আরও আরই, মানে এখন আর কোনো কিছুই আমাকে বিচলিত করে না, কোনো কিছুই আমাকে অ্যাফেক্ট করে না। আমি সব কিছুই মনে হয় যে হ্যাঁ হয় পার হব অথবা হব না, হলে ভালো না হলে কিছু করার নেই, মানে না হলে কি করব, না হলে কি, ওইটা নেই, জাস্ট চলে গেছে। হ্যাঁ, কিন্তু এত অসুস্থতা, অপারেশন ইত্যাদি প্রভৃতির জন্য অ্যাংজাইটিটা বেড়েছে। আমার ছেলে এখন ছুটিতে এসেছে, ছেলে বলছে মাম্মা তোমার কিন্তু অ্যাংজাইটি লেভেলটা প্রচণ্ড বেড়ে গেছে, ওটার ওপর একটুখানি তোমাকে এবারে ওয়ার্ক করতে হবে, ওটা কিন্তু থাকলে চলবে না। তো আমি দেখেছি মেডিটেশন করতে বসে কনসেন্ট্রেট করতে পারছি না আজকাল আর, তো সেই জন্য সেটা আর হচ্ছে না, তো সেটার একটা ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ জীবন দর্শন একদম বদলে গেছে, ছোটাটা নেই অকারণে, আমরা যে ছুটে চলেছি সেইটা বোধ হয় দিদি এটার কোনো মানে নেই গো, এখন বুঝে গেছি এই ছোটাটার কোনো অন্ত নেই আর এই ছোটাটার কোনো মানে নেই, যা হবার তোমার তাই হবে। হ্যাঁ, তার মানে কি বসে থাকবো আমার হলে হবে আসবে তা নয়, চেষ্টাটা তোমার থাকবে, কিন্তু হাঁকপাকানিটা না কিচ্ছু দেয় না, হাঁকপাক করলে যা তোমার এখানে লেখা আছে উনি ঠিক করে রেখেছেন তাই হবে, তুমি শুধু পুতুল, চেষ্টাটা তোমায় চালিয়ে যেতে হবে, হলে ভালো না হলে হলো না। তো দিদি, যে জন্য আপনি আমাদের সকলের খুব ভালোবাসার মানুষ, এবং এরকমই একটা গল্পে আমরা দেখতে পাচ্ছি, যদিও পোস্টারে মানে কথা বলতে মানে কাজের কথা এবার ফিরছি, যদিও আপনি খুব আবেগ, আমি বুঝতে পারছি, একটা বছর সবসময় ঘুরে মানে থাকবে সবসময় আপনার সঙ্গে, পোস্টারে আমরা সিরিয়াসই দেখছি, কিন্তু আমি যেটা শুনছিলাম আপনি বলছিলেন সেরকম স্ট্রিক্ট সবসময় বকবে সেটা বোধ হয় নয় এখানে চল না, এমনই পার্সোনালিটি যে সবাই খুব সমীহ করে, কিন্তু আমি মানুষটা সবাইকে খুব সম্মান দিই, সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমরা জানি, তো সেই জায়গা থেকে সম্মান দেয়ও সবাই, বাড়ির প্রত্যেকে, সবাইকে খুব ভালোবাসায় আগলেও রাখি, কারণ একান্নবর্তী পরিবার। কিন্তু সিরিয়ালটা শুরু হলে দর্শকরা দেখতে পাবেন এই পরিবারে যে কজন আছে সবচেয়ে আমার আত্মীয় তা কিন্তু নয়, কিন্তু সবাইকে নিয়ে এই একান্নবর্তী করে
রেখেছি, তো সেইটা তো একটা স্ট্রং পার্সোনালিটি না হলে হয় না। তার সঙ্গে মায়া মমতা ভালোবাসা না থাকলে হয় না, সম্মান না থাকলে হয় না, ফলে এই সবগুলো আছে এই চরিত্রের মধ্যে। আবার ফ্লোরে ফেরার প্রথম মুহূর্তটা একটু আপনার জান? ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছিলো যে আমি বোধহয় আর পারবো না, মানে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েও মনে হচ্ছিলো যে অভিনয়টা বোধ হয় পারবো না। তার কারণ আমার যখন প্রথমবার কোভিড হয় তখন আমি আমার পিলু আর মন মানে না চলছে, আমার সাধারণত ডায়ালগ ভুলে গেছি বলে এনজি হচ্ছে, আমার মনে পড়ে না, মানে আমার এই 20 বছরে 20 বারও হয়নি। সেখানে আমি প্রত্যেকটা শট ডায়ালগ ভুলে যাচ্ছিলাম বলে 8 বার 9 বার এনজি হচ্ছিলো, তো আমার না ওই স্মৃতিটাই ছিল। এইবারে যখন মানে সেটা কোভিডের কারণে একদম, এইবারে যখন এবং আমি না সবাইকে জনে জনে বলছি আমার না এরকম হয় না, আমি না ভুলে যাচ্ছি, আমি এটা না কোভিডের জন্য হয়েছে, সবাই বলছে দিদি জানি তো তোমার তো এটা হয় না, জানি তুমি এরকম কেন করছো, মানে আমার এটা হয় না তো আমার ভীষণ লজ্জা লাগছিলো, ওটা ভীষণ শেকি হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি পারছি না, আমি পারছি না, এটা সবাই কি ভাবছে, ওটা আমাকে ভীষণ বদর করছিলো। এইবারে আমি সেইটা সব থেকে ভয় পেয়েছিলাম। শ্রমিক যখন আমাকে লিখলো যে দিদি আমার তোমার সাথে আবার দেখা হবে, আমি বললাম যে তোমার সাথে কী করে দেখা হবে, তখন বলছে রূপসাগরে আমি করছি, আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি যে মানে আমি প্রচণ্ড হ্যাপি হয়ে গিয়েছি যে খুব মানে নিশ্চিন্ত হলাম করে, তখন আমি শ্রমিককে বললাম মানে একটা বড় মেসেজ লিখলাম পরে, শ্রমিক আমি না সব ভুলে যাচ্ছি, তো আমার কিছু ডায়লগ মনে থাকবে না আমি জানি, আর এই চরিত্রটা ভীষণ ও ভীষণ অন্য রকম, তুমি আমার একটু ছোটো ছোটো শুরুর দিকে একটু ছোটো ছোটো শট কেটে নেবে, কারণ আমি না কিছু মনে রাখতে পারছি না, তো আমি হয়তো এক লাইন দেড় লাইনের বেশি মনে রাখতে পারবো না। তো বলেছিলো যে আমি অঞ্জনা বসুকে চিনি, ফ্লোরে নামলে সে কী হয় আমি জানি, তো আমি বললাম না অঞ্জনা বসু ফ্লোরে নেমে দেখেছে, আমি 8টা 9টা এনজি আমি দিয়েছি, ডায়লগ ভুলে গেছি বলে, তো এবং আমার যেটা হয় আমি ভীষণ শ্রুতিধর, মানে আমি যদি পড়ি, আমি যদি 20 বারও পড়ি আমার কিছু মনে হয় কী যেন পড়লাম মনে থাকতে পারে না, আমাকে 20 পাতার সিন একবার বললে আমাকে দ্বিতীয়বার বলতে হয় না, হ্যাঁ এরকম। তো আমি শ্রমিককে বললাম যে ওই ওই গুণটা তো আমার নিশ্চয়ই চলে গেছে, মানে ওই কোয়ালিটিটা সেটা আমি জানি, তো আমাকে সিন দাও, তো আমার সিন মানে সবার নামে নামে সিন আসে প্রত্যেক দিন, হ্যাঁ নাম লেখা এটা ওর, আমার নামে কোনো সিন আসে না, কখনোই আসে না কোনো সিরিয়ালে না, কারণ আমি সিন নিই না, হাতেই ধরি না, ও যে মানে ডিরেক্টরের হাতে যেটা থাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে এসে খালি পড়িয়ে দিয়ে চলে গেল, মানে আমার টেবিলে কোনো সিন কখনো থাকে না। আমি বলছি কি এখানে আমি সিন দাও, সিন দাও, তো শ্রমিক বলছে অঞ্জনা বসু সিন চাইছে, মানে গেলাম না আমি তো সব ভুলে যাচ্ছি বলে তুমি কিচ্ছু ভুলবে না দেখো তুমি, আর আমি অবাক হয়ে গেলাম, আবারও ওই এক জায়গায় ফেরত এসছি একবার শুনে, এবং আমাকে এটা কালকেই হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি সিন পড়ান তিনি বললেন একটা কথা জিজ্ঞেস করবো দিদি প্রথম দিন থেকে মনে হচ্ছিলাম কি দাদা বলো, বলছে এই গুণটা কি বরাবর, কী বলে এই যে শুনে একবার শুনে গড়গড় করে বলছো কোথাও ভুল নেই, তো বললাম যে না বরাবর না কখন যেন একটা হয়ে গেছে। পরে আমি শ্রমিককে গিয়ে বললাম ফ্লোরেজে শ্রমিক আমি আবার ওইটা করতে পারবো, আমি এটা ভাবিনি, আমি যখন ফ্লোরে ঢুকছি ফ্লোরে ঢোকার সময় আমি সবসময় প্রণাম করে ঢুকি, প্রণাম করে মানে ঈশ্বরকে আমার ঈশ্বরকে খালি বলছি আমি যেন ডায়লগ ভুলে না যাই, মানে আমার ওটা এত প্যানিক হয়ে গিয়েছিলো আমি যেন ডায়লগ ভুলে না যাই, অভিনয় যা ইচ্ছে করি আমি যেন ডায়লগ ভুলে না যাই, মানে সবাই যেন নতুন ইউনিট নতুন ফ্লোর নতুন হাউস নতুন চ্যানেল, মানে কেউ যেন না ভাবে যে কাকে কাস্ট করলাম মানে কে ভুল হলো কাস্ট করি এটা যেন মনে না হয়, চলে গিয়েছিল পুরো। কিন্তু আমি শুরু করে দেখলাম যে না তো পারলাম তো পারছি হয়ে গেল, ভয়কে জয় দিদি করে এসেছেন বারবার, আর এমন আপনাদের মতো মানুষেরা হারতে পারেন না, যে তার জন্যই যে কটাই লড়াই। যাই হোক দিদি, আসছে রূপসাগরে মনের মানুষ, এবং খুব ভালো বিষয় একটা নিয়ে গল্প, রূপ ইনসাইড না আউটসাইড এটা মানে আমাদের জীবনের মনের এটা নিয়ে তো একটা তর্ক চলেই, সেটাই বোধ হয় এই গল্পে দেখা। একদম, রূপ তো এক একজনের কাছে রূপের ব্যাখ্যা এক এক রকম, কারোর কাছে ফর্সা হলেই সে সুন্দরী হয়, কারোর কাছে চোখ নাক মুখ টানা টানা হলেই সুন্দরী হয়, কারোর কাছে আবার ডার্ক থ্যাব্রানা ভীষণ তার সুন্দর লাগে, মানে এটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যেমন যে কোনো মানুষের ব্যবহার আর তার মন সেটা আমার কাছে সৌন্দর্য, তো এরকম এক একজনের কাছে রূপের মানে এক এক রকম, এইখানেও রূপের মানে অন্য রকম, সে মানেটা কী রকম সেটা বুঝতে গেলে পরে হয়েছে দেখতে হবে রূপসাগরে মনের মানুষ সান বাংলায় প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন সোম থেকে রবি একটা দিনও কিন্তু ছুটি নেই, 8:30 টিভির সামনে বসতে হবে, অনেক দিনের
দীর্ঘ অসুস্থতার পর বারে বারে বলতে ভালো লাগছে না, কিন্তু এটা ফ্যাক্ট, এটা মানে বাস্তব, কিছু করার নেই। দীর্ঘ অসুস্থতার পর কাজ শুরু করছি, আপনারা যদি সবাই দেখেন আমার ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।